আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ সাউথ ঢাকা ওয়ারিয়ার্স তারা মোকাবেলা করছে হঠাৎ চমক ক্রীড়া সংঘ, তাদের বিরুদ্ধে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। তারা কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটেল, টি-20 ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো-স্পন্সর হিসেবে যারা রয়েছেন স্কাই ট্র্যাকার্স, ওয়ান স্কাই, এনআইএত এন্টারপ্রাইজ এবং এমএসটিআর স্টিল। ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, কিন্তু এই টুর্নামেন্টের সবগুলো খেলায় কিন্তু ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ করা হচ্ছে এবং কমেন্ট্রি নিয়ে যথারীতি রয়েছি আমি শামীম। বোলিংয়ের দায়িত্বে সাকিব, লম্বা দীর্ঘকায়ী খেলোয়াড় সাকিব। দুই অনফিল্ড আম্পায়ার মোহাম্মদ হিরু এবং মোহাম্মদ মিজান। এবং হঠাৎ চমক ক্রীড়া সংঘের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছেন। রাজন তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে এবং নন স্ট্রাইক এন্ডে আছেন রায়হান। রাজন এবং রায়হান রজন তিনি আছেন স্ট্রাইক প্রান্তে, প্রথমবারের মতো তিনি স্ট্রাইক নেবেন। সাকিব একটি স্লিপ নিয়ে বল করছেন, লং অন এবং লং অফ সীমানা দড়িতে, আর সকল খেলোয়াড় ইনার সার্কেলের মধ্যে। সাকিব তিনি আছেন বোলিং এর দায়িত্বে, ছোট নাট নিয়ে বল করে থাকেন স্ট্রাইক প্রান্তে। রাজন যাচ্ছেন সাকিব প্রথম বলটি নিয়ে, নেক্সের বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, ব্যাটসম্যান অফ ড্রাইভ করতে চাইলেন তবে ব্যাটে বলে সংযোগ হলো না, চট বল। ক্লাব 30 প্রেজেন্স টি-10 ক্রিকেট ব্যাটেল পাওয়ার বাই সামিহা ইলেকট্রনিক্স। যাচ্ছেন সাকিব, বল করলেন আউটসাইড এজ, কি করলেন, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, চমৎকার একটা ক্যাচ হতে পারত, একদম সহজ সুযোগ ছিল বলতেই হবে স্লিপে, তবে ব্যর্থ হলেন। গুড বোলিং ফ্রম সাকিব, টেপ টেনিস ক্রিকেটের সচরাচর স্লিপ দেখা যায় না, সেখানে স্লিপ নিয়ে বল করছেন ওখানে সাকিব, সেখানে কিন্তু একটা ক্যাচ উঠেছিল, তবে আবেদন, জোরালো আবেদন, একাধিক ফিল্ডার কর্তৃক আবেদন, তবে আম্পায়ার আনমুভড, নট আউট, অরিজিনাল ডিসিশন নট আউট, অর্থাৎ আম্পায়ার্স কল ইজ ফাইনাল। এবং তবে আগের বার যে সুযোগ পেয়েছিলেন, একদম সহজ সুযোগ, ওখানে ফিল্ডার যিনি ফিল্ডিং করছেন স্লিপে দাঁড়িয়ে, আসলে আরেকটু শার্প ক্যাচ নিতে হবে, স্লিপে আসলে বলে কয়ে ক্যাচ আসবে না। সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের খেলোয়াড় মাসুদ তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন, তবে সেটি কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। সাকিব যাচ্ছেন আর একটি বল, এবারে কিন্তু লং অফে ফিল্ডার আছেন, তবে ফিল্ডার অফ দি ক্যারি করবে কিনা, বাঁধন তিনি আসলে মিস জাজমেন্ট যাকে বলা হয়, বুঝতেই পারলেন না, আসলে বলের ফ্লাইটটাকে মিস করলেন, তিনি ভেবেছিলেন হয়তো তার কাছে আসছে কিন্তু একটুর জন্য তার সামনে পড়লো, সে কারণে আরও একটি সুযোগ কিন্তু হাতছাড়া হলো ওই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের জন্য, একটা ক্যাচের সুযোগ কিন্তু তৈরি হয়েছিল। রাসেল সরকার তিনি বলছেন মাত্র শুরু হলো নাকি, হ্যাঁ অবশ্যই এই মাত্র শুরু হলো, আজকে দিনের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে সুলতান অফ ঢাকা তারা কিন্তু এই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সকে 33 রানে হারিয়ে দিয়েছিল। সোলো ডেলিভারি, শর্ট অফ লেন্থের ব্যাক পুড়ে গিয়ে বল, শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল সীমানার বাইরে, অনেকটা সময় পেয়েছিলেন ওখানে ব্যাটসম্যান রাজন, তিনি কিন্তু দেখে শুনে ছক্কাটি মারলেন, সেই সাথে ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার শেষে 8, ঘটনাবহুল একটি ওভার ওই সাকিবের কাছ থেকে, দুটি সুযোগ কিন্তু গ্যাদার করতে ব্যর্থ হলেন ওখানে ফিল্ডাররা, নাহলে কিন্তু দুটি উইকেট হতে পারত। 8 কোন উইকেট না হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো-স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম
এমএসটিআর স্টিল, স্কাই ট্র্যাকার্স, অন স্কাই এবং এনআইএথ এন্টারপ্রাইজ ক্লাব 30-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি খেলাটি দেখতে পাচ্ছেন। এবং আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। স্বপ্নীল বল করলেন, স্কোয়ার লেগে ফিল্ডার আছেন বলে লাইনে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। শাহিনুর প্রভা তিনি শুভকামনা জানিয়েছেন, আসলে কোন দলকে শুভকামনা জানিয়েছেন অথবা টুর্নামেন্টের জন্য শুভকামনা জানিয়েছেন কিনা সেটি এখন স্পষ্ট করে বলেননি, তবে শুভকামনা জানিয়েছেন সকলের জন্য শুভকামনা হতে পারে। স্বপ্নীল 75 জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি আছেন বোলিংয়ের দায়িত্বে স্ট্রাইক প্রান্তে। এই মুহূর্তে রাজন অ্যাডাম পেস যাচ্ছেন, বল করলেন তবে পায়ে লেগে বল কিন্তু উইকেটের পাশেই রইল। সেখান থেকে উইকেট রক্ষক যতক্ষণে গ্যাদার করলেন ততক্ষণে লেগ বাই থেকে একটি রান, মিস্টার এক্সট্রা রান বাড়লো অতিরিক্ত আকারে, নরানে পৌঁছে গেল হঠাৎ চমক ক্রীড়া সংঘ। স্বপ্নীল যাচ্ছেন, এবার শর্ট অফ লেন্থ ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে পুল শট, ডিপ মিড, উইকেটটা ফাঁকা, বল চলে গেল সীমানার বাইরে, চারটি রান। যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, একটা ফিল্ড রেস্ট্রিকশন কিন্তু রয়েছে, যিনি ফিল্ডিং করছেন একদম সীমানা দৌড়িতে তিনি কিন্তু ডিপ স্কোয়ার লেগে অনেকটা, সে কারণেই তার বাঁদিক দিয়ে কিন্তু বল মুহূর্তের মধ্যে চলে গেল সীমানার বাইরে। লং অন, এবার অবশ্য ডিপ মিড উইকেট, অর্থাৎ একটু আগে যেখান থেকে চার হলো ঠিক সেখানেই কিন্তু একটা ফিল্ডারকে রাখা হয়েছিল এবং বাঁধন তিনি ফিল্ডিং করছেন ওই ডিপ মিড উইকেটে। উজ্জ্বল তিনি আছেন লং অনে, এই হচ্ছে ফিল্ডিংয়ের অবস্থান। যাচ্ছেন স্বপ্নীল, বল করলেন ডাউন দ্য লেগ, উইকেট রক্ষকের কাছ থেকে ঝাঁপিয়ে পড়ে একটা এফোর্ট সত্যি দুর্দান্ত, তবে মিস্টার এক্সট্রা অতিরিক্ত আকারে একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি 15, কোনো উইকেট না হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। মৃদুল কর্মকার আগের ম্যাচের রেজাল্ট জানতে চেয়েছেন, একটু আগে বলেছি আবারও বলছি, এবারে কিন্তু স্ট্রেট ড্রাইভ বোলারের বাঁদিক দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, মিড অফে ফিল্ডার ছিলেন সাকিব তবে তার ডান দিক দিয়ে দ্রুত গতিতে বল চলে গেল সীমানার বাইরে, অনেকটা স্ট্রেট ড্রাইভ ছিল সে কারণে চারটি রান, দলীয় রান বাড়লো 19 রানে পৌঁছে গেল হঠাৎ চমক ক্রীড়া চক্র। এবং এই রানটি আসলো কিন্তু ওই রায়হানের ব্যাট থেকে, যাচ্ছেন স্বপ্নীল, বল করলেন বোল্ড, মিডল স্টাম্পে পড়ে ছোট্ট একটা ইনসুইং এবং লেগ স্টাম্প কিন্তু উপড়ে গেল মাটিতে, গড়াগড়ি খাচ্ছে এই মুহূর্তে প্রথম উইকেটের পতন রায়হান, তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন ফোর, পরবর্তী বলেই কিন্তু দুর্দান্ত কামব্যাক ওই বোলার স্বপ্নীলের কাছ থেকে, তিনি কিন্তু পরিষ্কার বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন ব্যাটসম্যান রায়হানকে। প্রথম উইকেটের পতন স্বপ্নীলের হাত ধরে 19, এক উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে। এর আগের ম্যাচে সাউথ ঢাকা ওয়ারিয়ার্সকে 33 রানে কিন্তু হারিয়ে দিয়েছে সুলতান অফ ঢাকা, এবং পরবর্তী ম্যাচ অর্থাৎ সুলতান অফ ঢাকা তারা কিন্তু মোকাবেলা করবে এই হঠাৎ চমক ক্রীড়া চক্রের। আবদুল্লাহ আল মামুন দুই টিমের প্লেয়ার লিস্টটা জানতে চাচ্ছেন, তাদের জন্য সবার জন্য জানাচ্ছি, হঠাৎ চমক ক্রীড়া সংঘের হয়ে যারা খেলছেন জ্যোতির্ময়, রায়হান, রাজন, আবিদ, আল আমিন, ইউসুফ, এস এ মাহবুব, সোহেল, এসরাজ, আব্দুর রহমান আসছি সে কথায় পরে। শর্ট অফ লেন্থ ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে পুল শট, লফট হ্যান্ড শট, পুলে হয়নি ভুল, বল কিন্তু ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্ক, এবং নতুন ব্যাটসম্যান তিনি কিন্তু এসেই প্রথম বলেই ছক্কা মারলেন ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের ওই ব্যাটসম্যান, তবে ব্যাটসম্যানটির নাম কিন্তু আপনাদেরকে এখনই জানিয়ে দিব। চমৎকার প্রথম বলে একটা শর্ট অফ লেন্থ ডেলিভারি, তাকে ইনভাইট জানানো হলো যে আসলে আমাকে ছক্কা মেরে দেখাও, ঠিক সেই কাজটি তিনি কিন্তু করলেন দারুণভাবে। এবং আল আমিনের ব্যাট থেকে ছয়ের মার, নতুন ব্যাটসম্যান আল আমিন, এবং আব্দুর রহমান, রিয়াদ, মমিন এবং ইউসুফ তিনি কিন্তু সাবস্টিটিউট বা সুপার সাব, সাবস্টিটিউট নয় সুপার সাব হিসেবে আছেন, করোনাকালীন সময়ে যে আইসিসির যে নিয়ম সুপার সাবের সেখানে কিন্তু এই ইউসুফ তিনি খেলবেন। পরবর্তীতে সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের হয়ে যারা যারা খেলছেন তাদের
তাদের এলিভেনটা বলে দিচ্ছি। সাকিব তিনি এসেছেন, অর্থাৎ দ্বিতীয় ওভার শেষে দলীয় রান 25, এক উইকেট হারিয়ে সাউথ ঢাকা নয়, হঠাৎ চমক ক্রিয়া সঙ্গ। এবারে কিন্তু কভার ড্রাইভ, তবে শর্ট কভারে ফিল্ডার আছেন বলে লাইনে রান নেওয়ার সুযোগ নেই। ডট বল, ওখানে স্ট্রাইক প্রান্তে আছেন রাজন, একটা গ্যাপ খুঁজে খেলার চেষ্টা, যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, মাত্র দুজন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে ফিল্ডিং করছেন এবং দুজনে কিন্তু লং অফ এবং লং অনে, অর্থাৎ একদম সীমানা দড়িতে এই দুজন আছেন। সাকিব যাচ্ছেন ফুল টস, গ্যাপ খুঁজে পেয়েছেন, বল চলে গেছে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। ফিল্ডার ছুটছিলেন, তবে ছুটলে কী হবে, মুহূর্তের মধ্যে বল সীমানার বাইরে। রাজনের ব্যাট থেকে চারটি রান, লো ফুল টস ধরনের ডেলিভারি, সেটাকে কিন্তু পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 29, এক উইকেট হারিয়ে তৃতীয় ওভারের খেলা চলছে এবং সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের হয়ে যারা খেলছেন তাদের মধ্যে সোহাইব, গনি, দীপু, বাঁধন, উজ্জ্বল, সাকিব। ব্যাপারে কিন্তু মিসকিউট, শর্ট এক্সট্রা কভার ফিল্ডার আছেন শুভ, তিনি তালুবন্দি করলেন এবং রাজন, তিনি কিন্তু আগের বলেই চার মেরেছিলেন, পরবর্তীতে কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন। এর আগের উইকেটটি আমরা দেখেছিলাম, রায়হান তিনি চার মেরেছিলেন, পরবর্তী বলেই কিন্তু বোল্ড আউট হয়েছিলেন। এবারে অবশ্য রাজন তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, অর্থাৎ দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা কিন্তু ইতিমধ্যে সাজঘরে ফিরে গেছেন। দ্বিতীয় উইকেটের পতন, 29 রানে তৃতীয় ওভারের খেলা চলছে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই, স্কাই ট্র্যাকার্স, MSTR স্টিল এবং NIT এন্টারপ্রাইজ। মৃদুল কর্মকার তিনি মাঠের লোকেশনটা জানতে চাচ্ছেন, এটা হচ্ছে কালিন্দী খেলার মাঠ, আর একটু সহজ করে বললে কদমতলি থেকে ডান দিকে কালিন্দী খেলার মাঠ বলে যে কোনো গাড়িতেই আপনি আসতে পারবেন। এবং সাকিবের হাত ধরেই কিন্তু দ্বিতীয় উইকেটের পতন, স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত, সাকিব বল করলেন ঠিকভাবে খেলতে পারলেন না, ইনসাইড এজ, শর্ট ফাইনালে কি ফিল্ডার আছেন ওখানে স্বপ্নিল, তিনি ডান দিকে সরে এসে যতক্ষণ ফিল্ডিং করলেন ততক্ষণে একটি রান। আল আমিন তার ব্যাট থেকে, নতুন ব্যাটসম্যান চেস নম্বর 99 SA মাহবুব তিনি আছেন স্ট্রাইক প্রান্তে, প্রথমবারের মতো স্ট্রাইক নেবেন তিনি। সাকিব বল করলেন, এবার কিন্তু কটন বোল্ডের একটা সুযোগ তৈরি হয়েছিল, একটা হার্ড হিট ছিল, তবে একটা এফোর্ট ছিল দুর্দান্ত, যদি ধরতে পারতেন তাহলে কিন্তু বিদায় ঘন্টা বেজে যেত ওখানে ব্যাটসম্যান এসে মাহবুব তার, তবে অনেকটা হার্ড হিট ছিল সে কারণে কিন্তু তালুবন্দি করতে পারেননি এবং রিয়াক্ট করার সুযোগ পাননি ওখানে সাকিব, অনেকটাই দ্রুত চলে এসেছিল তার কাছে, কটন বোল্ডের একটা সুযোগ তৈরি হয়েছিল। সাকিব যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, তৃতীয় ওভারের পরবর্তী বল করলেন, একদম স্টাম্পের মধ্যে ছিল, কোনো রান নয়, সফট হ্যান্ডে পুশ, বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। তিন ওভার শেষে দু উইকেট হারিয়ে 30, হঠাৎ চমক ক্রীড়া সংঘ। এবং সেই সাথে পাওয়ার প্লে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ তিন ওভার পাওয়ার প্লে, মাত্র দুজন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে ফিল্ডিং করতে পারবে। এখন অবশ্য পাঁচজন ফিল্ডার ইনার সার্কেলের বা পাঁচজন ফিল্ডার আমরা দেখতে পাচ্ছি, পাঁচজন ফিল্ডার কি রাখা হয়েছে ইনার সার্কেলের বাইরে। এবং ফিল্ডারদের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, লং অন, লং অফ, ডিপ কাভার, একদম সীমানা দড়িতে পাঁচজন রয়েছেন। মাসুদ গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন, তিনি এসেছেন প্রথমে একটা লোয়ার ফুল টস, সেখান থেকে কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না অফ স্টাম্পের বাইরে থাকার কারণে। ডট বল, দারুণ বোলিং করেন ওই মাসুদ, বলে ভেরিয়েশন রয়েছে, কখনো কুইকার, কখনো স্লোয়ার, কখনো বা কার্টার তিনি কিন্তু দিতে পারেন। যাচ্ছেন মাসুদ পরবর্তী বল, যেদিকে প্রস্তুত ব্যাটসম্যান আল আমিন, বল করলেন হাডুর গোয়ে স্লগ সুইপ, চমৎকারভাবে বলটাকে পাঠিয়ে দিলেন মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে। যত জোরে বল ঠিক তত জোরেই ব্যাটটা কিন্তু ঘোরালেন ওখানে আল আমিন এবং ঠিক তত বড় একটা ছক্কাই কিন্তু পেলেন। চমৎকার টাইমিং, প্রপার এক্সিকিউশনটা ছিল দুর্দান্ত, সে কারণেই কিন্তু ছয়ের মার। যাচ্ছেন মাসুদ পরবর্তী বলটি নিয়ে, আবারও আউটসাইড এজ, আউট,
व्हाट ए কামব্যাক ফ্রম মাসুদ। এবারে একটা লেগ কাটার ছিল, অফ স্টাম্পে পড়ে আরও সুইং করে বেরিয়ে যাচ্ছিল ব্যাটসম্যান আলামিন। তিনি কিন্তু আবারও সেই অনসাইডে খেলতে চাইলেন, এজ হলো, কাটারেই কাটা পড়লেন ওখানে আলামিন, তিনি কিন্তু আউটে ফেরত যাচ্ছেন। বলছিলাম মাসুদ তিনি কিন্তু কাটার করতে পারেন, অফ কাটার লেগ কাটার দুটোই করতে পারেন, এবং কখনও কখনও কিন্তু স্লোয়ার ইয়র্কার তিনিও দিয়ে থাকেন, অর্থাৎ বলের যে বৈচিত্র্য সেটি কিন্তু তিনি ধরে রাখছেন, এবং সে কারণে তিনি কিন্তু সাফল্য পাচ্ছেন। গত ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন, এই ম্যাচেও কিন্তু দারুণ বোলিং করছেন, যদিও একটি ছক্কা খেয়েছেন, পরবর্তী বলেই কিন্তু দুর্দান্ত কামব্যাক, সত্যি দেখার মতো বোলিং করছেন, ওয়েল প্লেড মাসুদ। এবং এই মুহূর্তে আরও একজন নতুন ব্যাটসম্যান, উইকেটের পতন যেহেতু ঘটে গেছে, নতুন ব্যাটসম্যান হঠাৎ চমক্রিয়া সঙ্গের আব্দুর রহমান, তিনি আম্পায়ারের কাছ থেকে গার্ড নিয়ে নিচ্ছেন, জুটি বাঁধবেন ওই এস এ মাহবুব তার সাথে। যাচ্ছেন মাসুদ, বল করলেন, এবার অবশ্য সোলার ডেলিভারি, শট এক্সট্রা কাভারে ফিল্ডিং, একটা ফাম্বল, তবে বিপদ বুঝে মিসফিল্ডিংয়েও রান নিলেন না। এবং একটা কথাই আছে, নেভার রান ইন এ মিসফিল্ড, অর্থাৎ মিসফিল্ডিংয়ে রান নিলেই কিন্তু বিপদ ঘটতে পারে, কারণ দুই ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত থাকেন না, একজন হয়তো প্রস্তুত থাকেন, অপরজন কিন্তু প্রস্তুত ঠিকভাবে থাকে না, সে কারণে রান আউটের সুযোগ থাকে, সে কারণেই কিন্তু প্রবাদ রয়ে গেছে নেভার রান ইন এ মিসফিল্ড, অর্থাৎ মিসফিল্ডিংয়ে রান নিও না বা নিতে বারণ করা, সে কারণে সঙ্গত কারণে সেই কথাটাই হয়তো মেনেছেন ওখানে আব্দুর রহমান। যাচ্ছেন মাসুদ পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, শর্ট অফ লেন্থ ডেলিভারি, পুল শট, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানার বাইরে, একটা ভালো ওভারে, ওভারকেও কিন্তু এক্সপেন্সিভ করে দিলেন ওখানে শেষ বলটিতে ছক্কা মেরে ওই ব্যাটসম্যান আব্দুর রহমান। এবং সেই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ, দলীয় রান 42, দু উইকেট নয় তিন উইকেট হারিয়ে ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘ। আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন, শেয়ার করে দিতে পারেন, এবং কোন দলকে সাপোর্ট করছেন বা কোন প্লেয়ারের কাছ থেকে কী ধরনের আশা করছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যথাসম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। স্বপ্নীল বলিং একটা পরিবর্তন, সাকিব বল করছিলেন, তাকে সরিয়ে নিয়ে স্বপ্নীল কেন হয়েছে, যাচ্ছেন স্বপ্নীল, বল করলেন, প্রথম বলটেও স্লো ডেলিভারি, একদম স্ট্যাম্পের উপরে ছিল, ব্যাটসম্যান ঠিকভাবে খেলতে পারলেন না, শট এক্সট্রা কাভারে ফিল্ডার ছিলেন, বলের লাইনে কোনো রান নয়, ডট বল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স, কো স্পন্সর হিসেবে রয়েছেন MSTR স্টিল, স্কাই ট্র্যাকার্স, ওয়ান স্কাই। এবারে কিন্তু ডান্সিং ডাউন দ্য উইকেট এসে লফটেড শট, হাওয়ায় ভাসতে ভাসতে বল কিন্তু সীমানার উপরে, হাউ বিগ ইট ইজ, হোয়াট এ শট, সত্যি দেখার মতো, ডাউন দ্য উইকেট এসে স্বপ্নীল তাকে কিন্তু আছড়ে ফেললেন সীমানার বাইরে, দুর্দান্ত শট। এই ধরনের শট দেখার জন্যই কিন্তু দর্শকরা, তারা কিন্তু মাঠে এসেছেন, এবং যারা অনলাইনে ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে খেলা দেখছেন তারাও কিন্তু এই ধরনের শট উপভোগ করছেন। এবং এই শটটি কিন্তু আসলো ওই এস এ মাহবুব তার ব্যাট থেকে, স্বপ্নীল যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, এবারে কিন্তু সাফল্য করে এসে খেলার চেষ্টা, তবে ডাউন দ্য লেগ, উইকেট রক্ষকের একটা ফাম্বল, সেখান থেকে ওয়াইড বাই, অর্থাৎ দুটি রান মিস্টার এক্সট্রা থেকে দুটি রান বাড়বে, সেই সাথে কিন্তু 50 রান পূর্ণ হলো হঠাৎ চমকক্রিয়া চক্রের পঞ্চম ওভারে এসে। এবং সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের কিন্তু জয়ের বিকল্প নয়, জিততেই হবে। এবারে কিন্তু চমৎকার একটা ওয়াইড ইয়র্কার করার চেষ্টা, অফ স্টাম্পের বাইরে বলটি ব্যাটসম্যানও সফল করে এসে অনসাইডে খেলার একটা চেষ্টা, তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, ডট বল। স্বপ্নীল যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন অন ড্রাইভ, বল চলে আসলো লং অনে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান এখানে ফিল্ডিং করছেন সাকিব, তিনি যতক্ষণে কুড়িয়ে দিলেন ততক্ষণে একটি রান। MD সিয়াম হোসাইন তিনি হঠাৎ চমককে শুভকামনা জানিয়েছেন তাদের জন্য,
এবারে কিন্তু লো ফুল টস, ওয়েল টাইমড, গুড কানেকশন, প্লেসমেন্টটা দুর্দান্ত, কাউ কর্নার রোবট দিয়ে একটা ছক্কা, ফ্ল্যাট সিক্স, ওই ব্যাটসম্যান এসে মাহবুব তার ব্যাট থেকে, দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়ালো 57 এই মুহূর্তে, পঞ্চম ওভারের খেলা চলছে, ঠিকইভাবেই রান করতে হবে, চার ছক্কার ফুল ঝুড়ি কিন্তু ফোটাতে হবে, নাহলে কিন্তু জয়লাভ করা কঠিন হয়ে যাবে দুই দলের জন্য। এবারে কিন্তু হার্ড হিট, কোথায় ফিল্ডার রাখবেন, ডিপ মিড উইকেট থেকে ফিল্ডারকে সরিয়ে কাউ কর্নারে আনা হলো, এখন বল কিন্তু চলে গেল অন বাউন্সে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে, অর্থাৎ ফিল্ড প্লেসমেন্ট বুঝেই কিন্তু ব্যাটিং করছেন ওখানে ওই এস এ মাহবুব। সেই সাথে ওভারের পরিসমাপ্তি, পাঁচ ওভার শেষে 61 উইকেট হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। ঠিক এভাবেই কিন্তু রান করতে হবে, কারণ সাউথ ঢাকা ওয়ারিয়ার্স কিন্তু দুর্দান্ত একটা টিম, চমৎকার টিম কম্বিনেশন তাদের। সিফাত সাইদ তিনি শুভকামনা জানিয়েছেন সাউথ ঢাকা ওয়ারিয়ার্স তাদের জন্য, এবং সেই সাথে তিনি বলছেন তিনি তাদেরকে মিস করছেন, এই খেলাটাকে তিনি মিস করছেন। আসলে মিস যারা করছেন তারা চাইলে কিন্তু হাতে ল্যাপটপ অথবা মোবাইল ফোনে দেখতে পারেন, এবং যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের কমেন্ট্রির মাধ্যমে খেলাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখা এবং শোনার, শ্রুতিমধুর করে তোলার চেষ্টা করছি। বোলিংয়ে একটা পরিবর্তন, উজ্জ্বল গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন, সে বলতে হয় সুলতান অফ ঢাকার ব্যাটসম্যান পাপন তাকে কিন্তু আউট করেছিলেন, সেট ব্যাটসম্যান তিনি ছিলেন। যাচ্ছেন উজ্জ্বল, প্রথম বল অন ড্রাই, বল চলে আসলো লং অনে, সাকিব তিনি ফিল্ডিং করছেন, 1 রান। এস এম রাকিবুল ইসলাম তিনি কমেন্ট করেছেন, গাজী জাহিদ তিনি কমেন্ট করেছেন শুভকামনা, হঠাৎ চমকের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। এম ডি সিয়াম হোসাইন তিনি গর্ববোধ করছেন হঠাৎ চমকক্রিয়ার সঙ্গে তাদের জন্য, চমৎকার একটা টিম, গুড কম্বিনেশন। প্রথম 3 উইকেট পড়ে যাওয়ার পরে মিডল অর্ডারে বেশ ভালোভাবেই কিন্তু ব্যাটিং করছে। উজ্জ্বল যাচ্ছেন ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান, এবারে কিন্তু কোয়ার্টার সুযোগ রয়েছে, না তালুবন্দি করতে পারলেন না, একটা চেষ্টা ছিল এখানে সাকিবের কাছ থেকে, তবে সেই চেষ্টাটা কিন্তু সফল হয়নি, একটা হাফ চান্স ছিল একটু সামনে পড়ে গিয়েছিল, তবে চার বাঁচিয়েছেন, 1 রান নেওয়া থেকে বিরত রাখতে পারলেন না ব্যাটসম্যান ওই এস এ মাহবুব তাকে। দলীয় রান বাড়লো আরও 63 রানে পৌঁছে গেল, ষষ্ঠ ওভারের খেলা চলছে, টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। যাচ্ছেন উজ্জ্বল, স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, গুড বোলিং, বুদ্ধিদীপ্ত বোলিং যাকে বলা হয়। ওহিদুল ইসলাম উজ্জ্বল তিনি কিন্তু শুভকামনা জানিয়েছেন হঠাৎ চমকক্রিয়া সঙ্গের, অনেক দর্শক দেখতে পাচ্ছি আমরা হঠাৎ চমকের, তারা কিন্তু শুভকামনা জানিয়েছেন। আরও একজন কিন্তু আবেদন, জোরালো আবেদন, ইয়েস, এবং আউট, আউটসাইড এজ, উইকেট রক্ষক দুর্দান্তভাবে তালুবন্দি করলেন, এবং সেই সাথে আরও 1 উইকেটের পতন, হঠাৎ চমক ক্রীড়া সংঘের, চতুর্থ উইকেটের পতন। রিজবি রাজু তিনি শুভকামনা জানিয়েছেন হঠাৎ চমক ক্রীড়া সংঘের, রাজিয়া ঋতু তিনিও শুভকামনা জানিয়েছেন সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের জন্য, এই মুহূর্তে শুভকামনা জানাতে জানাতেই কিন্তু 1 উইকেট তুলে নিলেন সাউথ ঢাকা ওয়ারিয়ার্স, এবং তার শুভকামনা জানানোটা যথার্থ ছিল, একদম সঠিক সময় শুভকামনা জানিয়েছেন। আরও একটি সাফল্য সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের, তবে 4 উইকেট হারিয়ে কিছুটা হলেও এই মুহূর্তে কিন্তু বিপদে ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘ, রানটাও কিন্তু খুব যে বেশি সেটি বলবো না, মাত্র 63, ষষ্ঠ ওভারে খেলা চলছে, এবং সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের ব্যাটিং ডেথ কিন্তু অনেক গভীরে, তো রান কিন্তু করতে হবে কমপক্ষে 140-50 মধ্যে একটা টার্গেট কিন্তু দিতে হবে। লো ফুল টস, হাটু গ্রে সুইপ শট, বল চলে গেল ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার উপারে ছড়ানোর জন্য, নতুন ব্যাটসম্যান হঠাৎ চমক ক্রীড়া সংঘের জ্যোতির্ময় তিনি এসছেন প্রথম বলেই,
উজ্জ্বলকে তিনি স্বাগত জানালেন ছক্কার সাহায্যে। যাচ্ছেন উজ্জ্বল, এবারে কিন্তু লেফট শট মিস কিউট, মাসুদ আছেন লং অফে, তালুবন্দি করলেন, সিক্স এন্ড আউট, জ্যোতির্ময় তিনি আউটে, ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, বিগ উইকেট, হঠাৎ চমক্রিয়া সঙ্গের আসলেন, ছক্কা মারলেন, চলে গেলেন প্যাভিলিয়নে, গুড কাম ব্যাক উজ্জ্বলের জন্য। ছক্কা খাওয়ার পরে পরবর্তী বলেই কিন্তু তিনি তার উইকেটটি তুলে নিলেন। জ্যোতির্ময় তিনি দুবল থেকে ছড়ান করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। দলীয় রান যখন 69, ঠিক তখনই পঞ্চম উইকেটের পতন এবং জ্যোতির্ময় তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। আপনারা দেখছেন টি টেন ক্রিকেট, ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন MSTR স্টিল, স্কাই ট্র্যাকার্স, অন স্কাই, এনআইথ এন্টারপ্রাইজ, ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং কমেন্ট্রি নিয়ে আমি রয়েছি যথারীতি শামীম আহমেদ, এই মুহূর্তে বোলিংয়ে মাসুদ, অর্থাৎ ষষ্ঠ ওভারের খেলা শেষ, 69, 5 উইকেট হারিয়ে হঠাৎ চমকক্রিয়া সঙ্গ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের, সোলো ডেলিভারি প্রথম বলেই ব্যাটসম্যানকে ভরকে দেওয়ার একটা চেষ্টা, ঠিক সেখানেই সফল হলেন, অর্থাৎ একটা ডট বল কিন্তু আদায় করে নিলেন ওখানে নতুন ব্যাটসম্যানের কাছ থেকে। জ্যোতির্ময় আউট হওয়ার পরে নতুন ব্যাটসম্যান এসছেন, তাদের তার নামটা আমরা জানিয়ে দেবো, তবে নন স্ট্রাইকেন্ডে মাহবুব তিনি কিন্তু আছেন। যাচ্ছেন মাসুদ, বল করলেন বোল্ড, নতুন ব্যাটসম্যান দুবল থেকে শূন্য রান করে তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন, এবং ব্যাটসম্যানটি হলেন রিয়াদ, তবে জার্সি নাম্বারটাও কিন্তু তার 32, কিন্তু তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। রিয়াদ কোনো রান না করেই ষষ্ঠ উইকেটের পতন, হঠাৎ চমকক্রিয়া চক্রের অনেক সমর্থক কমেন্ট করে জানিয়েছিলেন, তাদের শুভকামনা পৌঁছেও দিয়েছিলাম এখান থেকে, তবে এই মুহূর্তে হঠাৎ চমকক্রিয়া সঙ্গ কিছুটা হলেও ব্যাকফুটে 69 রানে 66 উইকেট হারিয়ে ছন্দ পতন, দুর্দান্তভাবে খেলায় কিন্তু ফিরে আসলো এই সাউথ ঢাকা ওয়ারিয়ার্স, এবং জয়ের কোনো বিকল্প নেই। একটু আগে 33 রানের একটা পরাজয় কিন্তু মানতে হয়েছিল তাদেরকে সুলতান অফ ঢাকার বিরুদ্ধে, পরবর্তী রাউন্ডে যেতে হলে জিততেই হবে, এবং একটা ভালো মার্জিনে যদি জিততে পারে তাদের অবস্থানটা কিন্তু শক্ত হবে, দেখা যাক সেটি তারা করতে পারেন কি না। এবং SM রাকিবুল ইসলাম তিনি কমেন্ট করে বলছেন হঠাৎ চমক, সবাইকে চমক দিয়ে চমৎকারভাবে হারবে, অর্থাৎ তিনি সাউথ ঢাকা ওয়ারিয়ার্সকে সাপোর্ট করছেন। অনেকে আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কোন দলকে সাপোর্ট করছেন এবং কার কাছ থেকে, কোন প্লেয়ারের কাছ থেকে কী আশা করছেন বা কেমন ধরনের পারফরমেন্স সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের হয়ে যারা খেলছেন। আজকে একটি পরিবর্তন, অর্থাৎ আগের ম্যাচ থেকে ইমু তিনি খেলবেন সুপার সাব হিসেবে, এছাড়া সবাই কিন্তু নিয়মিত একাদশে রয়েছেন এবং অনেকের জায়গায় তিনি সুপার সাব হিসেবে খেলবেন। এমডি সিয়াম হোসাইন তিনি আবারও কমেন্ট করে জানিয়ে দিয়েছেন যে চমকভাবে হারিয়ে দিবে, অর্থাৎ তিনি চমকের পক্ষেই রয়েছেন। আরও একটি বল অন ড্রাইভ, বল চলে আসলো লং অনে, সেখানে সাকিব তিনি ফিল্ডিং করছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি, এই মুহূর্তে 70 রানে পৌঁছে গেল হঠাৎ চমকক্রিয়া সঙ্ঘ, নিয়ন্ত্রিত বোলিং ওই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের, বিশেষ করে বলতে হয় উজ্জ্বল এবং মাসুদের কাছ থেকে, সত্যি দুর্দান্ত একটা স্পেল। এবার কিন্তু ডাউন দ্য উইকেটে এসে লফটের শট খেলার চেষ্টা এখানে মাহবুবের, তবে বুদ্ধিদীপ্ত বোলিং ওই মাসুদের কাছ থেকে, চমৎকার, একটু ওয়াইড বলটা করে দিয়েছিলেন, সে কারণে কিন্তু ঠিকভাবে ব্যাটে বলে সংযোগটা হলো না, উইকেট রক্ষক তার গ্লাভসে বল, ডট বল। যাচ্ছেন মাসুদ, এদিকে প্রস্তুত মাহবুব, ফ্ল্যাট ব্যাটেড, সিক্স, শর্ট অফ লেন্থ ডেলিভারি, মাহবুব চমৎকারভাবে বলটাকে কিন্তু কাউকর্নার উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে ছড়ানোর জন্য। দলীয় রান কিন্তু এই মুহূর্তে 75, এই ছয়ের সাহায্যে সপ্তম ওভারের খেলা চলছে, 6 উইকেট হারিয়ে হঠাৎ চমকক্রিয়া সঙ্ঘ, ফুল
টস, তবে ফুল টোল আদায় করতে পারলেন না, বল কিন্তু কাও কর্নারে চলে আসলো, সেখানে শুভ তিনি ফিল্ডিং করছেন, যতক্ষণে কুড়িয়ে ফেরত দিবেন ততক্ষণে একটি রান। সেই সাথে সপ্তম ওভারের খেলা শেষ, দলীয় রান 77, হঠাৎ চমক ক্রীড়া সংঘ 6 উইকেট হারিয়ে সিয়াম হোসাইন, তিনি কিন্তু বলছেন আরো দুটো 4 ছক্কা মারার জন্য, অর্থাৎ তিনি কিন্তু হঠাৎ চমক ক্রীড়া সংঘকে সাপোর্ট করছেন। উজ্জ্বল তিনি আবারও বোলিং এর দায়িত্বে, যথেষ্ট মিতুবাই বোলিং করছেন আজকে মাসুদ এবং উজ্জ্বল, দারুণ নিয়ন্ত্রিত বোলিং এর জন্যই কিন্তু রানটা অনেকটা চেপে রয়েছে। ও চমৎকার, কুইকার, মাচ কুইকার, তবে স্টাম্পের এতটাই বাইরে ছিল, আম্পায়ার সঙ্গত কারণে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড মোহাম্মদ মিজান, তিনি কিন্তু দুহাত প্রসারিত করে জানালেন ওয়াইড আজকে দুই অনফিল্ড আম্পায়ার মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ হিরো। উজ্জ্বল যাচ্ছেন, বল করলেন সোলার ডেলিভারি, ইনসুইঙ্গিং ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে পড়ে আরও ভিতরে যাচ্ছিল ব্যাটসম্যান, তিনি ক্রস ব্যাটের শট খেলতে চাইলেন, তার ব্যাটের পাশ দিয়ে উইকেট রক্ষক তার গ্লাভসে ডট বল, চমৎকার অফ কাটার একটা ডেলিভারি আমরা দেখতে পেলাম ওই উজ্জ্বলের কাছ থেকে, চেষ্টা করছেন বলের পেসটাকে কমিয়ে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে, ঠিক সেই চেষ্টায় এবারের মতো সফল তিনি। 78, অষ্টম ওভারের খেলা চলছে, 6 উইকেট হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। যাচ্ছেন উজ্জ্বল, বল করলেন ইনসাইড এজ, লাকি ভাগ্য ভালো, ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানেনি, একটি রান, শর্ট ফাইন লেগে ফিল্ডার আছেন বলের লাইনে, একটু বাঁ দিকে সরে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু একটি রান। 79, এবারে কিন্তু সোলার ডেলিভারি, চমৎকার বোলিং, একদম স্ট্যাম্পের মধ্যে ছিল, ঠিকভাবে খেলতে পারলেন না উইকেট রক্ষক, পরবর্তীতে বলটি ধরে নিলেন, কোনো রান নয়, ডট বল, যত ডট তত কিন্তু প্রেশার, টি টেন খেলা, প্রতি বলেই কিন্তু 4 ছক্কা মারতে হবে, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে দুজন বোলার মাসুদ এবং উজ্জ্বল তারা কিন্তু দারুণভাবে তাদের স্পেলটা শেষ করছেন, চমৎকারভাবে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন। 79, এবারে কিন্তু শর্ট অফ লেন্থ ডেলিভারি, মিসিং হিজ লেন্থ, সে কারণে কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন লং অনের উপর দিয়ে সীমানার বাইরে এবং স্ট্রাইক প্রান্তে, এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান তিনি ব্যাটিং করছেন আপনাদেরকে জানিয়ে দিব। এবারে কিন্তু ও চমৎকার ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, একটু স্লো ডেলিভারি, সে কারণে কিন্তু ব্যাটসম্যান ঠিকভাবে খেলতে পারলেন না, অনেকটা অফ করিডোরে বল করছেন না উজ্জ্বল। উজ্জ্বল শর্ট অফ লেন্থ ডেলিভারি, তবে ওয়াইড হতে পারতো, কিন্তু সেই ওয়াইড বলটাকে তাড়া করতে গিয়ে কিন্তু বিপদ হলো, অর্থাৎ একটি অতিরিক্ত রান থেকে বেঁচে গেল এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি, 8 ওভার শেষে 85, 6 উইকেট হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ টস জিতে ব্যাটিং করছে এই হঠাৎ চমক। হঠাৎ চমক ক্রীড়া সংঘের হয়ে যারা খেলছেন, জ্যোতির্ময়, রায়হান, রাজন, আবেদ, আলামিন, ইউসুফ, এস এ মাহবুব, সোহেল, রাজ, আব্দুর রহমান, রিয়াদ, মোমেন, এই হচ্ছে তাদের প্লেইং ইলেভেন। স্ট্রাইক প্রান্তে এস এ মাহবুব, বল করলেন ফ্ল্যাট, ওয়াডেশ, ওয়ার্ড এন এফোর্ট, সত্যি দুর্দান্ত সাকিব, লম্বা দীর্ঘকায় খেলোয়াড়, সেই তার হাইটটা কিন্তু কাজে লাগালেন, নিশ্চিত অন্য কোনো খেলোয়াড় থাকলে ফ্ল্যাট একটা সিক্স হতে পারতো, লাফিয়ে উঠে অনেকখানি ক্যাচ ধরতে পারেনি, তবে ছক্কা থেকে বঞ্চিত রেখেছেন ব্যাটসম্যানকে। এবারে কিন্তু আউটসাইড এজ, বল কিন্তু চলে গেল
ওই উপরের অংশে লেগে অনেকটা শর্ট ফাইন লেগে সেখানে ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। নতুন ব্যাটসম্যান তার ব্যাট থেকে সোহেল তার ব্যাট থেকে একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি এই মুহূর্তে 87, 6 উইকেট হারিয়ে 9 ওভারে খেলা চলছে। যাচ্ছেন মাসুদ, বল করলেন এবারে সহজ ক্যাচ, সহজভাবে ধরলেন, আরও একটি উইকেটের পতন। দলের অন্যতম নির্ভরযোগ্য বিপজ্জনক ব্যাটসম্যান এস এ মাহবুব, তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। দলীয় রান যখন 87, ঠিক তখনই সপ্তম উইকেটের পতন। নবম ওভারে এসে সপ্তম উইকেটের পতন, 87 অর্থাৎ এর উপরে আর মাত্র একটি ওভার মোকাবেলা করার সুযোগ পাবে। যাচ্ছেন মাসুদ ডাউন দ্য উইকেটে গিয়ে লফট প্রেসার খেলার চেষ্টা, তবে মাসুদের বুদ্ধিদীপ্ত বোলিং একদম তার পাটাকে ফলো করলেন, ঠিক পায়ের গোড়ায় বলটা রাখলেন এবং তিনি কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না ডট বল। এবং উইকেটের পতনের সাথে সাথে এই কমেন্ট বক্সে কিন্তু সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের যোদ্ধাদের আওয়াজ, এবং এস এম রাকিবুল ইসলাম তিনি বলছেন খেয়ে দিলাম মাসুদ ভাইকে, অর্থাৎ মাহবুব ভাই, তিনি কিন্তু আউট হয়ে গেছেন মাহবুব বলেছেন অবশ্যই। ইয়েস, মাহবুব ভাইকে কথা বলতে না বলতে এই ডিপ কাভার দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, চমৎকার টাইমিং ওখানে ওই নতুন ব্যাটসম্যান তার ব্যাট থেকে এস এ রাজ, তিনি এসছেন তার ব্যাট থেকে চারের মার এবং নন স্ট্রাইক এন্ডে আছেন কিন্তু সোহেল। সোহেল এবং এস এ রাজ এই মুহূর্তে, এবং রাজ তার ব্যাট থেকে চারের মার, প্রথম বলেই নয় দ্বিতীয় বলে তিনি কিন্তু চার মেরেছেন, প্রথম বল থেকেই চার্জ করে খেলার একটা চেষ্টা। আসলে রান যে খুব বেশি হয়েছে সেটি নয়, তবে সেজন্যই কিন্তু তারা দুর্দান্তভাবে ব্যাটিং করার চেষ্টা করছেন চার ছক্কা মারার। এবার ডাউন দ্য উইকেটে গিয়ে স্লো ডেলিভারি, চমৎকার চমৎকার বোলিং ওই মাসুদের কাছ থেকে, যখনই দেখলেন যে ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে আসলেন তখনই কিন্তু চমৎকার একটা স্লট দিলেন, সেখান থেকেই কিন্তু ব্যাটসম্যান একটির বেশি দুটি রান নিলে নিতে সক্ষম হলেন না, একটি রান দলীয় রান বাড়লো। এবং সেই সাথে নবম ওভারের খেলা শেষ 92 এবং 10 করে রান খুব যে বেশি সেটি বলবো না, ঢাকা ওয়ারিয়ার্সের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ তাদের জন্য কিন্তু কিছুটা হলেও সহজ হবে, তবে হঠাৎ চমক ক্রিয়া সাঙ্গের বোলাররাও কিন্তু কম নন, তারাও কিন্তু দুর্দান্ত বোলিং করে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, তারা কিন্তু দারুণভাবে বোলিং করে অল্প রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। এমনি সিয়াম হোসেন তিনি বলছেন এস এ রাজের পুরো নাম হচ্ছে শামিম আহসান রাজ, এবং চমৎকার বোলিং ওই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের দুই বোলার, বিশেষ করে বলতে হয় উজ্জ্বল এবং মাসুদের কাছ থেকে দুর্দান্ত বোলিং, নিয়ন্ত্রিত বোলিং, সেই সাথে উইকেট তারাও তুলে নিয়েছেন। বোলিং একটা পরিবর্তন, অর্থাৎ শেষ ওভারে দীপুকে দেখা যাচ্ছে, চেস নাম্বার 99 দীপু রাইট আর্ম মিডিয়াম পেস, বল করলেন আরও একটি বল, তবে এটিও কিন্তু স্লো ডেলিভারি, একটা স্লো ডেলিভারি, সেখান থেকে কিন্তু একটি রান শেষ ওভারে এসে 93, 7 উইকেট হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। কালিন্দী খেলার মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টি-10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামি ইলেকট্রনিক্স, কো-স্পন্সর হিসেবে রয়েছেন স্কাই ট্র্যাকার, অন স্কাই আয়াত এন্টারপ্রাইজ এবং এমএসটিআর স্টিল। এবং চারজন খেলোয়াড় অন সাইডে একদম সীমানা দিয়ে ফিল্ডিং করছেন, অর্থাৎ অফ সাইডে শুধুমাত্র, এবারে কিন্তু বলতে না বলতেই একটা আবেদন ছিল যে বোল্ড নাকি, তবে না সে আবেদনে সাড়া দিলেন, অর্থাৎ উইকেট রক্ষক
তিনি কিন্তু স্টাম্প ভেঙেছেন। তবে কোনো রান নয়, এটাই শেষ ওভারে এসে ডট বল, এটাই গুরুত্বপূর্ণ। উইকেটের চেয়েও মহামূল্যবান ডট এই মুহূর্তে। 93 দশম ওভারে খেলা চলছে। দীপু যাচ্ছেন রাইট আর্ম মিডিয়াম পেস, বল করলেন সাফল করে এসে লেফট হ্যান্ড শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা। ওই ব্যাটসম্যান সোহেলের ব্যাট থেকে তলীয় রান বাড়লো এবং তারা পৌঁছে গেল 99 রানে। 99 দীপু যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, ওদিকে প্রস্তুত সোহেল, ফুল টস, লেফট হ্যান্ড শট, কর্নারটা ক্লিয়ার, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে ছড়ানোর জন্য দলীয় রান বাড়লো আরো 6টি। এই ধরনের ছক্কা যদি মারতে পারেন ব্যাক টু ব্যাক সিক্সেস। ওই ব্যাটসম্যান সোহেলের কাছ থেকে হঠাৎ চমক ক্রিয়া সঙ্গে ব্যাটসম্যান সোহেল, একটি মিড উইকেট, অপরটি কিন্তু কর্নার উপর দিয়ে ছয়ের মার, দলীয় রান সেই সাথে বেড়ে দাঁড়ালো, 17 রান পূর্ণ হলো 105 এই মুহূর্তে। হঠাৎ চমক ক্রিয়া সঙ্গ যাচ্ছেন দীপু শেষ ওভারের পরবর্তী বলটি নিয়ে, প্রস্তুত সোহেল, বল করলেন এবার কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি এবং ব্যাটে নয় তো পায় একটি এবং 2টি রান। গুড রানিং বিটুইন দ্য উইকেট, অনেকটা স্লপি ফিল্ডিং ওখানে ফিল্ডারদের কাছ থেকে, সে কারণেই কিন্তু যেখানে 1টি রান খুব সহজেই হতে পারতো সেখানে 2টি রান চুরি করে নিলেন, এখানে 1টি রান বলতে হবে। গুড রানিং বিটুইন দ্য উইকেট শেষের দিকে এসে, আসলে এই ধরনের রানিং বিটুইন দ্য উইকেট সত্যিই প্রশংসনীয়। 107 এই মুহূর্তে শেষ ওভারের খেলায় আমরা রয়েছি, আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল 2021। এবার কিন্তু লো ফুল টস, ডিপ মিড উইকেটের প্রোটেকশন রয়েছে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 1টি এবং 2টি রান এবং সেই সাথে 10 ওভারের খেলা শেষ, অর্থাৎ 109 রানে কিন্তু থেমে গেল ওই হঠাৎ চমক ক্রিয়া সঙ্গের ইনিংস। যখন সাউথ ঢাকা ওয়ারিয়ার্স তারা ব্যাটিং করবে, তাদের জন্য লক্ষ্যমাত্রাটা হবে 110, নির্ধারিত 10 ওভার থেকে 110 রিকোয়ার্ড রানের তাদের জন্য 11। এই মাঠ অপেক্ষা কিন্তু ছোট থাকার কারণে কিন্তু সহজ অনেকটা মনে হচ্ছে, তবে হঠাৎ চমক ক্রিয়া সঙ্গের বোলাররা যদি ভালোভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন, যেমনটা বোলিং করেছিলেন উজ্জ্বল এবং মাসুদ এই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের, সেইভাবে যদি সবাই বোলিং করতে পারেন এখান থেকেও কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখার অপেক্ষায়। সেই খবর আপনাদেরকে জানিয়ে কমেন্ট্রি বক্স থেকে আপাতত বিদায় নিচ্ছি, আবার যখনই ফিরবো ঠিক তখনই খেলা শুরু হবে, সেই সময় আমরা কিন্তু ফিরে আসবো কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ সবাইকে।